বলছে ফালা ইয়াজুকান আরদু করতে বলা কিবলাতে কিবলার দিকে তোমাদের কেউ যেন থুথু না ফেলে ওয়ালাকিন আইয়াসারি তাহলে কোন দিকে ফেলবেন বাম দিকে ফেলেন আও তাহা তাকাদামেহি অথবা পায়ের তলে ফেলেন আর পা দিয়ে বসে কিন্তু এটা কখন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেমন মসজিদ নবী ছিল ওইরকম মসজিদ থাকে ওইরকম জায়গাতে সালাত আদায় করবেন মাটির মেঝে ওয়ালা মসজিদ হ্যাঁ সেটা পাকা মসজিদ নয় তাতে মার্বেল লাগানো নেই হ্যাঁ আর এত একবারে জাঁকজমকপূর্ণ নয় তাতে কোনো পাটি চাটায়ও বিছা নেই আর কার্পেট তো দূরের কথা আর মখমল তো দূরের কথা সৌদি আরব আরব দেশগুলির মতো মসজিদ ওই রকম নয় তখন এখন যদি আপনার নিজের বাড়িতে বাচ্চারা বা আপনার স্ত্রী কাশপটা ফেলে থুথু ফেলে আর কার্পেট বিছানো আছে ভালো লাগে নাকি তো আপনার বাড়িতেই ভালো লাগে না বেমানান খারাপ কাজ করে দিল কেউ থুথু ফেললে তাহলে আল্লাহর ঘরে মসজিদে কি করে থুথু ফেলতে পারে এত সুন্দর করে মসজিদ তৈরি করা আছে তাহলে বোঝা গেল মসজিদ যদি মেঝের মসজিদে আমরা এককালে প্রতি সলাৎ আদায় করেছি মাটি মেঝে তারপর তো মাটি মেঝে তো যে চাটাই থাকতো বাটি থাকতো তাহলে চাটাই বাটির উপরে তার থুথু ফেলে দেবে এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে তো এই যে কথাগুলি বলে দিলাম এতে যে অধ্যায়গুলি আসছে সবগুলির কিন্তু সার কথা হয়ে গেল বোঝা গেছে না তো হাদিসে আছে বাম দিকে ফেলবে যদি মসজিদ ফেলার মতো কাঁচা মসজিদ ফেললে কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে একটু ঘুষে দিলে হইলো মাটিতে মিশে গেল যেটাকে দাফন বলা হয়েছে হাদিস আছে দাফন কারণ মাটিতে মিশিয়ে দেওয়া হলো তাহা তাকাদামহি পায়ের তলে অথবা বাম দিকে ফেলেন কেউ যদি বাম দিকে মুসল্লি না থাকে বাম দিকেও মুসল্লি আছে তাহলে নিজের পায়ের তলে ফেলেন পায়ের তলে ফেলে ঘষা দিয়ে দেন এর চাইতে ভালো হচ্ছে যেটা নবী সলিউশন করে দেখাচ্ছেন সেটা হচ্ছে যে আপনার হয় আলাদা এরকম কোনো রুমাল টুমাল আছে টিস্যু আছে আর না হইলে এই যে মাসাল্লাহ এইটাও মাসা লাল রুমালের একবারে আজকাল সোশ্যাল মিডিয়া লাল হয়ে গেছে তো এই লাল রুমাল ওয়ালিয়া ফিহা মা আরে বোখরা এতে অনেক কাজ হয় এতে অনেক কাজ হয় তার মধ্যে একটা থুথু চলে এসছে কাশপটা চলে এসছে এলো না কাজ আমার জিনিস আমি মুসলিম অসুবিধা কি আপনার অসুবিধা আছে দিয়ে দিলাম ওকে যখন অরুচি লাগলো যেন বেশি ময়লা হয়ে যাবে দিয়ে দিলাম না পাক তো নাই থুথু কাশ পোটা এগুলো না পাক নাই ব্যাস কি অরুচি করা নোংরা বস্তু ব্যাস তাই নবী সাল্লাম কি বলেন সুম্মা আখাজা তারাফা রেদায় তারপরে নবী সাল্লাম তার চাদরের আঁচল এক অংশ একটা সাইড যেমন নিলাম আমি নিলেন বাসা কাফিয়ে তাতে থুথু থুথু ফেললেন তাহলে জমিনে ফেললেন না অনুমতি দিলেন বাম দিকে ফেলতে পারো ফেলার মতো জায়গা হইলে পায়ের তলে ফেলতে পারো আর মুছে দিতে পারো পা দিয়ে কিন্তু নবী সাল্লাম ওইটাও করলেন না জায়গাটা উত্তমটা করলেন সেটা হচ্ছে যে নিজের কাপড়ে ধরে না আর ধরে নেওয়ার পরে সোমারত বাদ হালাবা তারপরে একটাকে আর একটার সাথে রগড়িয়ে দিলেন ঘুষে দিলেন নিয়ে এতে থেকে গেলে অরুচি রয়েছে এই করে দিলেন ফাকালা বর্ণনাকারী বলছেন আও ইয়াফালু হাকাজা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এরকম করলেন অথবা দেখে দিলেন যে এরকম করবেন ফেলে দিয়ে কতটা ধরে নিন 406 নম্বর হাদিস আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ বুসাকান ফি জিদারিল কিবলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন থুথু কিবলার দেয়ালে যে জিদার চলে আসলো ফাহাক্কাহু সেটাকে ঘুষে দিলেন রগড়িয়ে দিলেন মুছিয়ে দিলেন সোম্বা আকবাল আর নাস তারপরে জনগণকে সম্বোধন করলেন লোকজনকে সম্বোধন করলেন লোকজন দিকে ফিরলেন ফাকাল বলেন ইজা কান আহাদুম ইউসাল্লি তোমাদের কেউ যখন সালাত আদায় করবে ফালা ইয়াজুকান্না কেবাল ওয়াজহি চেহারার সামনে মুখের সামনে থুথু ফেলবে এরকম করবে সালাত অবস্থায় করবে না কেন ফাইন্নাল্লাহ কেবাল ওয়াজহি কারণ আল্লাহ তার চেহারার সামনে আছে আল্লাহু মুসল্লি যখন সালাত আদায় করে আল্লাহ তার সামনে ইদা সাল্লা যখন সালাত আদায় করে এই ইয়াকিন নিয়ে এই চেতনা নিয়ে যদি আপনি সালাত আদায় করেন তো সালাত তাড়াহুড়া হবে হ্যাঁ অমনোযোগী হবেন সালাতে গাফিলতি আসবে না কত খুশুর সাথে তারপরে সালাত তাড়াতাড়ি ঠিকা সারতে চাইবেন ঘন্টা কাজ
দুই মিনিটে দুই রাকাত শেষ কর, এরকম করবেন আল্লাহর সামনে যত লম্বা সময় ধরে আল্লাহকে আমার দুনিয়া আখেরাতে দরখাস্ত আরজি পেশ করতে পারি কত বেশি করব, করবেন না? সালাতের উদ্দেশ্য এটা হওয়া উচিত। আজকাল অধিকাংশ লোক এই উদ্দেশ্যে সালাত আদায় করে না, দায়িত্ব সারা দায়িত্ব আছে দিনে রাতে সতেরো রাকাত আদায় করতে, ভালো ভালো মুসল্লি কিন্তু কি সতেরো রাকাত আমাকে শেষ করতে হবে, তারপরে এই যে সুন্নত আছে আগে পরে শেষ করতে হবে, বা শেষ করতে পারলে কাজ হয়ে গেল। তাহাজ্জুদ আমি অভ্যাস ধরে নিয়েছি, সুতরাং কোন রকম করে এই নয় রাকাত অথবা এগারো রাকাত পড়তে যতটা সময় লাগে সর্বনিম্ন পড়ে কোন রকম করে ঠিক আছে সাধ্য হবে যে আমি তাহাজ্জুদ করলাম। কিন্তু আল্লাহ তো করে বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা করো আর এই সেজদার মাধ্যমে আল্লাহর কাছাকাছি হওয়ার চেষ্টা করো। তাহলে যত সেজদার কোয়ালিটি যত সেজদা, মানে এখানে সলাৎ কিন্তু এমনি বাইরে সেজদা নয়, যত আপনি সেজদা করবেন মানে সলাৎ আদায় করবেন মনোযোগী তত বেশি আল্লাহ নৈকট্য অর্জন করবেন, কুরবাত হাসিল করবেন, সান্নিধ্য লাভ করবেন। এই জন্য ওলামারা বলেছেন আরো ওলামারা যে সলাৎ আদায় করবেন তাকাররুবের জন্য, তাখাল্লুসের জন্য, শব্দ দুটো মনে থাকবে, এর আগে একটা ছোট্ট আলোচনায় বলেছি সলাৎ আদায় কিসের জন্য, তাকাররুব মানে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, আল্লাহর আরো কাছাকাছি। আইয়ুহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাব, কে কত বেশি এগিয়ে আল্লাহর কাছাকাছি হয়ে যেতে পারে। তাখাল্লুস মানে জান ছাড়ানো, তাখাল্লুস মানে মুক্তি লাভ করা, বোঝা না মানে কন্ট্রাক্টে যারা কাজ করে এরকম কিন্তু ধোকাবাজি করে আর ঠকামি করে, তাড়াতাড়ি করে সারবে, ওই কাজটা যদি জন্মজুরি হিসাবে কাজ করার পাঁচ দিন লাগাবে আর কন্ট্রাক্টর দিয়ে দেন ওই দিনই সেরে দিবে কোনো রকম করে, বাস নাড় করে দেবে, তারপরে এটা টিকুক আর না টিকুক দু তিন মাস পর আবার খারাপ। একশ্রেণীর লোকেরা এরকম কাজ করে, এর থেকে আমরা আমাদের অঞ্চলীয় ভাষায় ঠিকা সারা বলি, আপনারা জিকে বলি না ঠিকা নিয়েছে কোনো রকম করে ঠিকা সেরে দিতে বলি কাজ, ঠিকা সারা নজ করবেন না।